আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা আশরফিলাম বিয়া ওয়া সঈদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি ওয়া আতবাঈহি ওয়া মান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ সম্মানিত উপস্থিতি এবং যারা দূর দূরান্ত থেকে শুনতে পাচ্ছেন আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সুরাল আল মুমিনুনের 112 নম্বর আয়াত থেকে এবং শেষে 118 নম্বর আয়াতে আজকে সূরাটি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে তো আমি এই আয়াতগুলোর কিছুটা ধারাবাহিকতা পূর্বের আয়াতের সঙ্গে আছে বিদায় পূর্বের আয়াতগুলোকে একটু জাস্ট তর্জমা পড়ে নিচ্ছি যাতে করে পুরো বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার থাকে আল্লাহ আল্লাহতালা আখেরাতে যখন যারা গুণাগার অথবা যারা কাফের আল্লাহ তালার গোলামি করতে যারা প্রস্তুত হয়নি তাদের যে কঠিন পরিস্থিতি হবে হাসের ময়দানে সেই কথাগুলোর আলোচনা আমাদের চলে আসছিল এবং তারা শুধু নিজেরা বঞ্চিত হয়নি তারা বরঞ্চ মোমেনদেরকে নিয়ে উপহাস করেছে কষ্টও দিয়েছে উভয় গ্রুপকে সামনে রেখে বা অপরাধীদেরকে আল্লাহ তালা তখন কিছু কথা বলবেন যে তোমাদের আজকে এত করুণ অবস্থা কেন বলো তো আলম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুন তুম বিহাতুকা দেবুন একশো পাঁচ নম্বর আয়াতাল্লাহ বলেছেন তোমার কাছে কি আমাদের আয়াতগুলো আসেনি তেলাওয়াত করা হয়নি পড়ে শোনানো হয়নি আমি পাঠাইনি নবী দিয়ে ফাকুন তুম বিহা তুকা কিন্তু তোমরা তো সেগুলোকে বিশ্বাস করিনি কেন তোমরা এই মুসিবত দেখে এনেছিলে নিজেদের জন্যে তখন তারা ওদের খাহি করবে অপরাধ স্বীকার করে কি বলবে কল রব্বা না গালাবাত আলাই না শেখ না অকুমান অকুন্নাক মান দলিন হে আমাদের প্রভু আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে চেপে বসেছিল কপালটা খারাপ ছিল কেন কেন আমরা এই দুর্ভাগ্য হয়ে গিয়েছিলাম এবং আমরা আসলে বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম আমরা সঠিক জিনিসটি বুঝতে পারিনি আজকে যারা অনেক ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী তারা দিনের দুশ্মনী করে কালকে তারা আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন কি অবস্থা হবে বলবে যে আমরা তো একেবারে বিভ্রান্ত ছিলাম কিসের বুদ্ধিজীবী কিসের পণ্ডিত কিসের এত এডুকেশন দুনিয়ার ইউনিভার্সিটিতে নিয়েছিলাম আমরা তো একেবারেই পথ হারা ছিলাম বিভ্রান্ত ছিলাম স্বীকার করছে তো স্বীকার করলে দুনিয়ার মধ্যে কেউ কেউ স্বীকার করলে তো ছাড় পাওয়া যায় কি করবে ভুল স্বীকার করছে ছেড়ে দাও কিন্তু আল্লাহ তালা দুনিয়াতে ছাড়বেন যদি মানুষ আল্লাহর কাছে আসে নাফরমানি করে আবার মৃত্যুর আগে সুযোগ হয় তাহলে আল্লাহ মাফ করতে রাজি আছে। কিন্তু বিনা তাওবাতে মৃত্যুবরণ করলে আখেরাতে তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না বরঞ্চ তাদের স্বীকৃতিকে আল্লাহ তালা খুব অ্যাপ্রিসিয়েট করবেন না বরঞ্চ বলবেন তু লেমন চুপ করো এই সমস্ত ওজোর কাহির কোনো দরকার নেই কোনো কথা চলবে না শোনা হবে না আজকে কোনো কথার দরকার নেই তোমরা একদম চুপ হয়ে থাকো কথা বলতেও আল্লাহ তালা তাদেরকে অ্যালাউ করবেন না শুনতেও আলাও করবেন আল্লাহ তালা তখন আরো বলবেন তোমরা তো কত বিভ্রান্ত ছিলে ইন না ফারি ইয়া কলুন আমার যে দল আল্লাহর আমার বান্দা ছিল তারা বলতো সময় তারা আল্লাহর কাছে অনেক দোয়া করেছিল তারা নিজেরা আল্লাহকে মেনেছিল বলতো তারা রব্বানা মান্না আবার হামনা আল্লাহ আমরা তো ইমান এনেছি যদি তা সত্য ইমান সত্যে আমাদের গুণা হয়ে যায় তাহলে আমাদেরকে মাফ করে দেন ওয়ার না আমাদেরকে আপনি রহমত দেন ও আন্তা খাই রাহমিন আপনি সর্বোত্তম রহমতকারী সবচেয়ে বেশি দয়াশীল এই কথাগুলো তারা দুনিয়াতে বলতো তারা যখন আমার কাছে এরকম দোয়া করতো এবাদত করত তখন তোমরা তাদেরকে নিয়ে খুব উপহাস করতে দেখো এরা কিছুই বুঝে না কিসের আল্লাহ কোথায় আল্লাহ আছে সৃষ্টিকর্তাকে অস্বীকার করছে দুনিয়ার অধিকাংশ মানুষ নাস্তিক বুদ্ধিজীবীদের অনেকে তো নাস্তিক হয়ে বসে আছে যে তোমরা যারা এত ইবাদত করতো মসজিদমুখী হয়েছিল দিনদারি করতো তাদেরকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রুপ করতে ফেত্তা খাঁদতো শেখর ইয়া তোমরা তাদেরকে নিয়ে উপহাস করেছিলে ঠাট্টা করেছিলে বিদ্রুপ করেছিলে মস্কারি করেছিলে হাত্তা আনসাউকুম সাউকুম দিক্রি তাদের এই এত বেতারাদের এত দৌড়াদিতে হ্যাঁ তারা এত তোমাদেরকে দাওয়া দিয়েছে কিন্তু তোমরা তাদেরকে নিয়ে উপহাস করছে ছিলে আর এই উপহাসেই তোমরা ব্যস্ত ছিলে যেটা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আমি যে আসি আমার কথা যে মানতে হবে আমার কাছে যে আসতে হবে এই কথাগুলোর দিকে তোমরা একটুও যাও নি তোমাদের মনে এগুলো কিছুই আসেনি কখনো কখন তুম হুম তাদের হাকুন বরঞ্চ যারা আল্লাহ দিনদার এদেরকে নিয়ে তোমরা খুব হাসাহাসি করতে কেমন দুনিয়া ছেড়ে দিয়ে আসমানে স্বপ্ন দেখে জাননাতেও স্বপ্ন দেখে দুনিয়া তাদের মনে হেকানো দরকার নেই আজকে ইন্নি যাদাই তুহমুল ইয়ৌমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন আজকে আমি তাদেরকে এমন পুরস্কার দেব যেটা তারা সবর করে করে দুনিয়া দিন ধরে টিকে ছিল দিনের পরে টিকে থাকে অনেক কষ্ট ছিল তাদের জন্য তোমরা তাদেরকে কষ্ট দিয়েছিলে কিন্তু আজকে আমি তাদেরকে পুরস্কৃত করে ফেলব আজকে তারা হয়ে যাবে সবচেয়ে বড় সফল কাম আর তোমরা হয়ে যাবে সবচেয়ে বড় ব্যর্থ এই কথা ছিল একশো এগারো পর্যন্ত সেই কথা ধারাবাহিকতায় আজকে আসছে একশো বারো থেকে আল্লাহ তালা তখন জিজ্ঞেস করবেন যে জমিনে তোমরা কতদিন ছিলে বলো তো জমিনে তোমাদের হাত কদ্দুর ছিল আল্লাহ তালা এই কথাটা প্রশ্ন করবেন যা উত্তর নেওয়ার জন্য জানার জন্য নয় আল্লাহ তালা তাদেরকে তাদের যে বোকামি তারা যে এই দুনিয়ার হায়াতাকে তাকে উল্টা কাজে লাগিয়েছে সেই ব্যাপারে তাদেরকে তিরস্কার করার জন্যই আল্লাহ বলবেন কতদিন ছিল দুনিয়াতে আমি যথেষ্ট হায়াত দিয়েছিলাম না অনেক বছর সময় দিয়েছিলাম তো কি করেছিল তখন এ এমন তো না যে তোমরা বুঝতেই পারো নি হঠাৎ করে আমি নিয়ে এসেছি আমি অনেক সময় দিয়েছি এখন তারা বলে যে আলো কতদিন যে ছিলাম মনে হয় যেন একদিন ছিলাম অথবা একদিনের অল্প অংশ আমাদের একজাক্টলি খেয়াল নাই মনে হয় খুব অল্প সময় ছিলাম তবে যারা ঠিক মতো গণনা করেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন আমাদের মনেও নাই যে কত সময় ছিলাম দুনিয়ার এই আখেরাতের কষ্টে দুনিয়ার কিছু এখন ভুলে যাবে তো আল্লাহ আল্লাহ তখন বলবেন আল্লা তালা তখন বলবেন ঠিকই দুনিয়াটা অল্প সময়ের জন্যই ছিল আমি তো বলেই দিয়েছি দুনিয়া খুব লম্বা না অল্প সময় পরীক্ষা করব লম্বা হায়াত আসল দুনিয়ার সব কিছু ভোগ করার জায়গা কোথায় আসলে আখেরাতে ওইখানে বেশি ভোগ করার সুযোগ নাই অল্প সময়ের জন্য তার ষাট সত্তর আশি পঞ্চাশ চল্লিশ যাই হয় কিছু এবাদত করে আখরাতের জন্যে পুঁজি তৈরি করে নিয়ে আসো এগুলো বলে দিয়েছিলাম তো দুনিয়া আখেরাতের তুলনায় দুনিয়া তো আসলেই কম তবে তোমরা যদি এটা বুঝতে লাউ আন্না কুমকুন আলামুন তোমরা যদি বুঝতে যে না আসলে দুনিয়ার পিছনে এত মেহনত দরকার নাই দুনিয়ার বাড়ি কয়টা লাগবে কত বাড়ি দুনিয়াতে আছে দেখেন কারো এ দেশে বাড়ি আছে রাজধানীতে বাড়ি আছে আবার জেলা শহরে বাড়ি আছে গ্রামের বাড়িতেও বাড়ি আছে তো কয়টা বাড়িতে থাকতে পারে মানুষ খুব একটা তেমন নয় এবং অনেক সময় বাড়ি ঘর তৈরি করে থাকার আগেই চলে যাচ্ছে তেমন থাকা হয় না অথবা এত টাকা খরচ বাড়ি করলেন দখল করে ফেলেছে আরেকজন এরকমও তো হয় তো এইভাবেই দুনিয়াটা খুব কম বেশি কিছু খাওয়া যায় না বেশি কিছু থাকা যায় না বেশি কিছু এনজয় করা যায় না যাদের কয়েক বিলিয়ন আপনার টাকা আছে বা ডলার আছে বা পাউন্ড আছে তার এর কত অংশ নিজেরা ভোগ করবে বলেন তো কত অংশ আর সবগুলো কোথায় পড়ে থাকবে ব্যাংকে বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টে আছে তারা চলে যাবে তারা এটার কত বাক্য সবচেয়ে বড় ধনী পৃথিবীতে যারা যে আছে এখন যে কয়জন আছে তাদের সম্পত্তির তারা কতটুকু নিজেরা ভোগ করে বলেন তো দেখ কত পার্সেন্ট শতকরা পাঁচ ভাগ দশ ভাগ উপভোগ করে না বাকিটা শুধু জমা বিলিয়ন একশো জমায় তার হ্যাঁ কত এত কত বিলিয়ন বাড়লো কত মিলিয়ন বাড়লো দেখে সে এতগুলো খেতে পারবে খরচ করতে পারবে সব থেকে যাবে তারপরে মানুষ খালি জমা জমা আমা লাও ও দাদা খালি জমা করে আর গনে কত হলো জমা করে আর গনে আর অ্যাকাউন্ট দেখে এত মজা এটার মধ্যে লাগে আহা এত মজা অত হাইবুন হব্বান জাম্মা একেবারে সাংঘাতিক মোহাব্বত করা সম্পদে এত ভালো লাগে এত মজা লাগে এত লোভ কিন্তু তুমি তো অল্প দিনই থাকবে যদি জানতে যে অল্প দিনই দুনিয়া শেষ হয়ে যাবে আর তোমার আসল ঠিকানা আখেরা আসল ঠিকানা কিন্তু আসেরা আসল ঠিকানা দুনিয়া নয় পৃথিবী তোমার আসল ঠিকানা নয় একজন ভালো লেখক লিখেছেন কবিতা ইসলামী একটা গজল লিখেছেন যে পৃথিবী আমার আসল ঠিকানা নয় রহমান মল্লিক লিখছেন না রহেমা তিনি কত সুন্দর সুন্দর কথা বলে গেছেন আল্লাহ তালা ওনাকে জানাতের আলাম করুন। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন ওনার সঙ্গে আমরা দেশে ঢাকা থাকা অবস্থায় অনেক আগে আমি যখন রিয়াদ থেকে পাশ করে এসেছি মানে মারা এসে যাওয়ার আগে তখন আমি ওনার সঙ্গে প্রায় দুই বছরের কাছাকাছি সম্ভবত একই বাসার দুইটা গেট ছিল আমরা মানে ফ্যামিলি নিয়ে পার্টনার হিসাবে ছিলাম সব হান আল্লাহ দেখেছি কাছে থেকে কত নেককার মানুষ ছিলেন আল্লাহ ওনাকে জানাতে আল্লা নসিব শিখ তো মানুষ যদি জানতো হান এখন কোন তুমি তোমরা যদি জানতে তোমার আসল ঠিকানা কোনটা এবং আসল ঘর কোথায় হবে সেটা তৈরি করার জন্য কত সময় দিতে মানুষের কথা বলি আমাদের অবস্থা কী আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার আকর্ষণ চিন্তা ভাবনা মাথার মধ্যে কোনটা বেশি আখরাত বেশি না দুনিয়াটা বেশি আমরাও তো বিপদে আছি আল্লাহ মাফ করুন যত বেশি আখারাতকে স্মরণ করব তত আমরা কামিয়াব হব যত বেশি আখেরাকে ভুলে যাব তত আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য নবিকারি ইমসাল্লাহুল্লাহ আল্লাসাম কি বলেছেন যে আক্ষেতের উমেন যে কেহাদেমে লাফ ওই জিনিসটাকে বেশি বেশি করে মনে রাখো স্মরণ করো চোখের সামনে রাখো যেটা সমস্ত মজাকে নিঃশেষ করে দেয় সমস্ত মজাকে নিঃশেষ করে দেয় সেটা কোনটা মাউথ এই মাউথ সমস্ত মজাকে শেষ করে দিবে। কেউ যদি মৃত্যুর সময় তার সাকেরাত চলছে বা কাছাকাছি এসে গেছে এই সময় যদি তাকে বলা হয় যে আপনার বিজনেসিতে এখন এত টাকা লাভ হয়ে গেছে লাভ দিয়ে উঠবে নাকি মৌর থেকে তার কাছে এগুলা ময়লা আবর্জনা হয়ে গেছে এখন এগুলো তার কাছে কোনো আকর্ষণের কিছু আর নেই সমস্ত মজা শেষ হয়ে গেছে আল্লাহ হাতাল সে কাফের দিকে লক্ষ্য করে বলছেন আখেরাতে বলবেন দুনিয়াতে বলছেন দুনিয়াতে আগেই বলে দিয়েছেন কি বলবো কাফের দিকে যেমন বলছেন যারা নাফরমান হয়ে আছে দুনিয়াতে বেখবর হয়ে আছে তাদেরকে এখন স্মরণ করে দিচ্ছেন আমাদের সবাইকে আলো স্মরণ করিয়ে দিচ্ছেন আপা হাসে আশা তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বেহুদা কোনো বিশেষ কোনো পরিকল্পনা বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না এমনি বেহু বেহুদা আমি সৃষ্টি করেছি খেলার মতো খেলাস্থলে সৃষ্টি করেছি তামসা করার জন্য সৃষ্টি করেছি বাচ্চারা অনেক কিছু সৃষ্টি করে বাচ্চারা কি সৃষ্টি করে লেগো দিয়ে বিল্ডিং বানায় ব্রিজ বানায় স্কুল বানায় আবার ভেঙে ফেলে আবার বানায় আবার ভেঙে ফেলে প্লে ডো দিয়ে কাদামাটি দিয়ে তারা কি এনে কিছু বানায় আবার ভেঙে ফেলে এই খেলা তাই না এই লেগো দিয়ে খেলা কত কিছু বানায় আবার ভেঙে ফেলে মহান কোনো উদ্দেশ্য আসে নাকি এই সৃষ্টির পিছনে কিছু না কিন্তু টাইম পাস করা তো আল্লাহ তালা বলেন আমি টাইম পাস করতেছি নাকি তোমাদেরকে দিয়ে বেকুব মানে অযথা কিছু করেছি আমি উদ্দেশ্যহীন আমার বিশাল উদ্দেশ্য আছে ও আন্না কুমিলাই না আল্লাহ তোর যাউন যে তোমরা একদিন আমার কাছে ফেরত আসবে না এটাকে আমি বলে দেয়নি এগুলো ছাড়াই চেষ্টা করেছি কখন এবং এই কথাটা যে আল্লাহ তালা যে বেহুদা সৃষ্টি করেননি একটি মহাত্ম মহান উদ্দেশ্য সামনে রেখে আমাদেরকে সৃষ্টি করেছেন একটি বড় কাজের জন্য সৃষ্টি করেছেন যেটা কাজের কাজ হবে এগুলো আল্লাহ তালা অনেক জায়গায় বলেছেন এক নম্বর আল্লাহ তালা বলেছেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্যে এবং তারা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ দুটো সৃষ্টি ফেরেসটা থেকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করতে ঠিকই আছে কিন্তু তাদের জন্য আখেরাত বলতে কিছু নাই তাদের জন্য জান্নাত জাহান্নাম বলতে হিসাব নিকার বলতে কিছু আছে কিছু নেই আর যত মাখলুক আছে পশু পাখি যত রকমের আল্লাহ তালার মখলুকাত আছে আর কারো জন্য জান্নাত জাহান্নামের কিছু নেই তাদের জন্য এই সৃষ্টি এটা বিশেষ অল্প সময়ের জন্য করা হয়েছে তাদের ফাংশন শেষ তাদের সব কিছু শেষ তো আল্লাহ তালা সেটা বলছেন যে এরকম কি মনে করেছিল তোমরা যে তোমরা আসলে আমি বড় কোনো প্লান তোমাদেরকে নিয়ে আমার নেই কোনো পরিকল্পনা ছাড়াই এমনি সৃষ্টি করেছি অন্য আয়াত আল্লাহ তালা বলেছেন এই হায়াত মৌত দিয়েছি মৌত হায়াত দিয়েছি আল্লা কাল মাউত হায়াত সে মহান সত্তা যিনি মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন এবং পরীক্ষা করে দেখতে চান এ দুনিয়ার মধ্যে পরীক্ষা করবেন লেয়া ব্লুয়া কোন পরীক্ষা লেয়াবলুয়া বালাম আসে এখানে বা লাম তারা বলা বলা মুসিবত বলি না এই বালা আরবি শব্দ এবতেলা সেখান থেকে সৃষ্টি হয়েছে দুনিয়া দারুল বালা আর দুনিয়া দারুল ইবতলা বালা থেকে ইবতলা তে বালা মানে মুসিবত অর্থাৎ দুনিয়ার মধ্যে কষ্ট আছে মাঝে মধ্যে পরীক্ষা হবে কারো শারীরিক অসুস্থতা এটাও পরীক্ষা কারো অন্যান্য বিপদ আপদ অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বিভিন্ন রকমের এই সব কিছু পরীক্ষা পরীক্ষার মধ্যে পাশ করা লাগবে ফেল করে ফেললেই আমরা লস করে ফেলব অসুস্থ অবস্থায় পরীক্ষা কী চিকিৎসার জন্য আল্লাহ আল্লাহতলা সুযোগ দিয়েছেন ফ্যাসিলিটিস রেখেছেন চিকিৎসা নেব যদি কোনো চিকিৎসা কাজ না করে তাহলে আল্লাহ তালার ফয়সালা মেনে নিতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল সকল অবস্থা আমি আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর মোটেই নাকস হব না যে আল্লাহ তুমি আমার এমন রোগ কেন দিলা যার কোনো চিকিৎসা নেই এই অভিযোগ করার অধিকার আমাদের আছে আল্লাহ তালা দেখতে চান যখন যে হালতে রেখেছি আমাকে চিন্তা করতে ওই হালতে আল্লাহ তালা আমার কাছে এখন কি চান আল্লাহ তালা আপনাকে এখন একটা কারোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে আত্মীয় স্বজনের মধ্যে পার্টনারের সঙ্গে এরপরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আপনি কষ্ট পাচ্ছেন হয়তো স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে কষ্ট দিচ্ছে স্ত্রীর আল্লাহ দেখতে চান যে এখানে কালকে জুমায় আমরা আলোচনা করেছিলাম তাই না যে এখন এই যখন রিলেশনশিপের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এখানে খারাপ অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে কোনো রকমের শান্তি নাই সুখ নাই একজন আরেকজনের বিরুদ্ধে মারাত্মক অবস্থা ঝগড়া ফাসাদ চলছে এইখানে আল্লাহ তালা এখন দেখবেন যে কার আমলটা ভালো আল্লাহ তালা দেখেন তিনি দেখছেন এত খারাপ অবস্থায় পড়লেও ভালো আমলের সুযোগ আছে আছে কিনা বলেন কি ভালো আমলের সুযোগ যে আমাকে একজন খুব কষ্ট দিচ্ছে এক নম্বর আমি সফর করব আর সফর করলে পুরস্কার কি রুনা বেগাই হিসাব যারা সবর করবে তাদের পুরস্কার বেগাই হিসাব বিনা হিসাবে এত করে আল্লাহ দিয়ে দিবেন তাহলে আপনি মুসিবতে পড়েছেন এই অবস্থা খালি ক্ষতিগ্রস্ত না লাভ পাওয়ার লাভ হওয়ার সুযোগ আছে কিনা আছে এখন অনেকেই এই লাভটা পায় না মুসিবত থেকে উদ্ধার হয় না জনটাই হারা তার অর্থে এই নয় যে মুসিবতকে উত্তরণের জন্য কোনো চেষ্টা করবে না আলাপ আলোচনা করা কারোকে মধ্যস্থতা নিয়োগ করা কিছু চেষ্টা করে উন্নত করা যায় ভালো না হলে যদি সবর করা যায় কোনো রকমে জিন্দিগি কেটে গেল আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার কেন এই মুসিবতে ফেলা কত মানুষের কত সুখ শান্তির দাম্পত্য জীবনে আছে আমার কবলে এত দুর্ভাগ্য কেন দিলা আল্লাহ বিরুদ্ধে অভিযোগও করলো না চেষ্টা করছে আলহামদুলিল্লাহ পরীক্ষা নিরীক্ষা পাশ করে ফেলছে এই লোকে ফেল করেনি পাশ করেছে তার জন্য বিশাল পুরস্কার আছে তাহলে কোনো অবস্থাতে মোমেনের লস নাই আছে নাকি মোমেনের জীবনেও লস হাদিসের কি বলেছেন আগে বানলে মোমেনের জীবনের ব্যাপারটা অসম্ভব আশ্চর্যের বিষয় তার জীবনে কোনো লস নাই কোনো ক্ষতি নাই সকল অবস্থা তার শুধু লাভ আর লাভ ফাইন আসা বা তুই যদি তার ভালো কিছু অর্জন হয় আনন্দের কিছু পায় সুখের কিছু পায় তাহলে সে সাকার আল্লাহ তালা শুকর আদায় করে ভালো পেলে আল্লাহ শুকর আদায় করলো শুকর আদায় করার কারণে আল্লাহর সন্তুষ্টি এতগুলো পেয়ে গেল আর যখন মুসিবতের কষ্টে জীবনটা গেল এই মুসিবতের কষ্টে সে সবর করলো সবরকে ব্রেক করে নাই সে সীমালাঙ্ঘন করে নাই সে আজকে কষ্ট দেয়নি সে জালিমের ভূমিকা অবতীর্ণ হয়নি হয়তো বা মজলুম হয়েছে জুলুম থেকে বাঁচার চেষ্টা করেছে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করেছে বহু তদ্বির করেছে হয়নি শেষ পর্যন্ত সবর করেছে তাহলে সবরের পুরস্কার কত বড় একটু আগে শুনলাম তাহলে এই অবস্থা মোমেনের জন্য কখনোই লস নাই আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা থেকে যেন মাফ করে দেয় আমরা বেশি করে পরীক্ষা আল্লাহ কাছে চাইব না যে বেশি করে পরীক্ষা করেন না আল্লাহ তালা আবার হাজি রসুল্লাহাম বলেছেন পরীক্ষা আবার তালাশ করুন যে আমার বেশি করে পরীক্ষার দেন আমি খুব বেশি লাভ করতে চাই না 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 তুমি খালি আল্লাহ কাছে আফিয়া চাও সালু আলাহ আফিয়া আফ আফিয়া আল্লাহ কাছে খালি মাফ চাও খালি মাফ চাও যেন আল্লাহ তোমার পরীক্ষা না ফেলেন পরীক্ষা না ফেলেন তবে আল্লাহ তারা যদি পরীক্ষা ফেলে দেন তখন তুমি পাশ করো ফেল করো না সবরের সাথে কারণ তোমার জন্য সেখানে আরেকটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন এটা তোমার জন্য তুমি সুযোগ মনে করো সে ইংলিশে বলে এটাকে ব্লেসিং ইন ডিস ব্লেসিং ইন ডিস বাংলা কি বলা যাবে এটাকে দুঃখের মধ্যেও সুসংবাদ আছে দুঃখের মধ্যে সুসংবাদ দুঃখের মধ্যে সুখ আছে থ্যাংক ইউ এটা আরো দুঃখের মধ্যে সুখ আছে দুঃখের মধ্যে আনন্দ আছে আল্লাহ কাছে পাওনা কি যে পাওনা আছে সেটা আল্লাহ তা আর তিনি বলেন ওই হাদিসে যে এইটা মোমেন্ট ছাড়া আর কারো কপালে জোটে না কাফের জন্য সুখ সুখ শান্তি হলেও আলহামদুলিল্লাহ বলে না সেখানেও আর কিছু পায় না এক্সট্রা আর দুঃখ পড়লেও সবর করে না হাতে পাওয়ার কোনো ব্যবস্থা নাই তো তার জন্য নাই কিন্তু মোমনের জন্য উভয় হালতে কি আছে সুখবর আছে তো এই যে আল্লাহ তাল্লাহ বললেন আপা হাসেফ তুমি না মা বাসা তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি অযথা সৃষ্টি করেছি খেলাস্থলে সৃষ্টি করেছি ওয়া লাইবা শুধু খেলাধুলা এই তা খেলা তামাশার জন্য জন করেছি না আর তোমরা আমার কাছে ফেরত আসবে না তোমাদের সৃষ্টি আর হাইওয়ান জানোয়ার পশু পাখির সৃষ্টি একরকম না তোমাদের যেভাবে হিসাব দিতে হবে পশু পাখির এইরকম হিসাব হবে না একটুখানি হবে একটা পাখি একটা পশু যদি আর একটাকে খামাখাই গুঁতা দিয়ে থাকে তার কিছু বিচার আছে আল্লাহ তালা আখেরাতের ময়দানে উঠে যা তাকে বলে কয়টা তিনটা গুতা দিছিল তুমি এখন তাকে তিনটা গুতা দিয়ে আর কিছু নাই না 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 কিন্তু আমাদের কি অবস্থা হবে এরকম ছোট খাটো ছেড়ে দেবেন না আল্লাহ আর পুরস্কার দিল সেটা কেমন পুরস্কার তো এরকম ও আন্না আল্লাহ তোর যাওন তোমরা কি আমার কাছে এসে হিসাব দিতে হবে হিসাবের জন্য ডাকবো তারপরে ঠিকানা রেডি করা আসে এগুলো কি তোমাদেরকে বলা হয় নাই এগুলো কি তোমরা জানো না এগুলো কি বলে দেয় নাই আমি কি মনে করেছিলাম তোমরা আল্লাহ হুল মালিকুল হক সে আল্লাহ কত উঁচু কত হক কত কিছু এত বড় মালিক সব কিছুর যিনি তিনি কি কোনো বেহুদা সৃষ্টি করেন কিছু লেগো দিয়ে এরকম বিল্ডিং বানানো মতো আবার ভেঙে ফেলা মতো এরকম বেহুদা কাজ তিনি করেন কখনো নয় তিনি হচ্ছেন কত বড় আল্লাহ যিনি সব কিছুর মালিক তিনি হচ্ছেন সবচেয়ে বড় হক সৃষ্টিকর্তা যিনি তার সৃষ্টির মধ্যে কোনো কিছুই বেহুদা করেন না তার সকল সৃষ্টির মধ্যেই অত্যন্ত রহস্য রয়েছে এবং মহৎ উদ্দেশ্য রয়েছে কোনো কিছু তিনি বেকার সৃষ্টি করেননি লাহ আর ক্যারিম তিনি কোন রব সে রবের পরিচয় কি তিনি ছাড়া কোনো মাবুদ হতে পারে না যিনি সৃষ্টি করেছেন যার কাছে আখেরকে জবাবদি করতে হবে তিনি তো একমাত্র মাবুদ হওয়ার উপযুক্ত আর কেন তোমরা এত মাবুদ জোগাড় করেছ তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই লা হুয়া রব ক্যারিম যিনি সবচেয়ে সম্মানিত আরসের রব সেই রব একমাত্র তোমাদের মাবুদ তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই এখন মাবুদের আসনে আমরা কাকে বসাই কোনো সময় আমরা দেখি যারা মূর্তি বানিয়েছে তারা মূর্তিকে মাহবুদের আসনে বসিয়েছে আবার কোন সময় মানুষ নিজের নফসাকে মাহবুদের আসনে বসায় নফসা আবার মাহবুদ হয় কেমনি আল্লাহ তালা সে কথা বলেছেন আফর আনু হাওয়া আপনি কি ওই লোককে দেখেননি যে লোক নিজের মনকে মাবুদ বানিয়ে বসে আছে মন যেটা চায় সেটা করে শুধু আল্লাহ তালা যেটা বলছেন সেটা করে না আল্লাহ তালা বলছেন হালাল ব্যবসা করা আর মন কি বলে হারাম ব্যবসা করা ওখানে পয়সা পাতে ইজি হবে আল্লাহ তালা বলেছেন যে সুদ খেয়েও না ঘুষ খেয়েও না বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকো কষ্ট হলেও চলো আখের অনেক কিছু পাবা আর তার মন তার খাহেশ কি বলে যে এত টাকা পাওয়া যায় হাত দিলেই তো আমার মানে জমা করে ফেলে ঢাকা শহরে বাড়ি হয়ে যাবে সেদিকে ছুটছে আবার মানুষ অংশ মানুষকে মাবুদের আসনে বসায় মানুষকে মাবুদের আসনে বসায় যে ওনার যত ক্ষমতা আছে ওনাকে ধরলে আমার কাজ হয়ে যাবে আল্লাহকে ধরলে কাজ হবে আল্লাহ যে উপরে একজন আসেন এটা তুলনায় ওইদিকে নজর জানায় নজর নজর কোন দিকে যায় মানুষের দিকে যায় যে তার ধরলে আমার কাজ হয়ে যাবে তার এত ক্ষমতা আছে আর সেও নিজেকে মনে করে যে আমার তো সব কিছু আমার হাতের মধ্যে আছে এবং তার হাতে আলো কতক্ষণ দিয়ে শুধু তার সাথে দেখছেন নিয়ে যেতে কতক্ষণ লাগবে তার জীবন আমার জীবন কতক্ষণের গ্যারান্টি আছে কিছুই নেই তাহলে মানুষ অনেক কিছুকেই মাহবুদ বানায় সত্যিকার মাহবুদ কে হতে পারেন যিনি রব্য ক্যারিম যিনি আর সে করিমের রব তিনি একমাত্র রব হতে পারেন আর কোনো লোক মাবুদ হতে পারে না আর কোনো সত্তা হতে পারে না তাহলে অনেক রকমের মাবুদ আছে বিশেষ করে আমরা ইন্ডিভিজুয়াল আমরা যারা নিজেদেরকে আল্লাহ তালার এবাদত করি মনে করি আমাদের নাস্কে যদি আমরা মাবুদের জায়গায় বসিয়ে দেয় যেটা আমাদেরকে অনেক গুণা করিয়ে দেয় আল্লাহ তালা থেকে সরিয়ে নিয়ে যায় এগুলো আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে নফসকে অনেক ক্ষেত্রে জবাই করতে হবে নফসের চাহিদাকে মিটিয়ে দিতে হবে নফসের চাহিদা হালালের মধ্যে থাকলে ঠিক আছে হারাম থেকে হালাল থেকে হারামের দিকে গেলে এই নফসকে দমন করতে হবে অনফসিআা ফুজুরাহা নফসের মধ্যে দু আছে নেক কাজ করার টেন্ডেন্সি দিয়ে আলাপ পয়দা করেছেন খারাপ কাজের প্রচণ্ড আকর্ষণও তৈরি করে দিয়েছেন দুইটার সংগ্রাম চলছে হ্যাঁ যে ব্যক্তি কাদ আফলাহমানাক্কাহা যে ব্যক্তি নফ্সকে এরপর কি করবে শুদ্ধ করবে নফ্সকে ক্লিন রাখবে নফ্সকে খুব মানে ইয়ে করবে একদম কন্ট্রোলে রাখবে খুব দমন করতে থাকবে তাহলে নফ্সকে সে পবিত্র করবে তার মা নফস তার মা হয়ে বলবে না আর যে ব্যক্তি নফসের কথায় চলবে নফ্সে যেটা বলে তার মনে যেটা তাকে সায় দেয় সেদিকেই যাবে আল্লাহ তালা এবং তার রসুলের কথা শরীয়তের কথা এগুলোকে গুরুত্ব দেবে না সেই ব্যক্তির মাবুদ হয়ে গেছে না আল্লাহ তালা কারিম যিনি সম্মানিত এখানে রবুল আর সিল কারিম তিনটা শব্দ আছে রব হলেন তো বুঝলাম রব যিনি মালিক আরস তো বুঝলাম আল্লাহ তালা আরস আর কারিম জানি সম্মানিত এখন কোনটা সম্মানিত যারা আরবি গ্রামার পড়েছেন নাহু পড়েছেন এখানে শেফাত মাউসুফ আছে আর কারিম হল সেফাত এটা কোনটার সেফাত আরসের সেফাত না রব্যের সেফাত যে সম্মানিত রবের সরি সম্মানিত যিনি রব সেই রবের আরস এটাও যেমন অর্থ হতে পারে সেটা হলো যে তাহলে আরসটা সম্মানিত আর সেই সম্মানিত আরসের রবকে আল্লাহ আর আরেকটা অর্থ হতে পারে রব আরশেল কারিম যিনি আরসের মালিক সে সম্মানিত রব তাহলে রব সেফাত হতে পারে কারিম সেফাত হতে পারে রবের অথবা করিম সেফাত হতে পারে আরসের দুইটাই তাপসিরে এসেছে সম্মানিত আরসের মালিক যে রব তিনি ছাড়া কোনো মাবুদ নাই অথবা আরসের মালিক যে রব সেই সম্মানিত রব ছাড়া আর কোনো মাবুদ নেই তো আল্লাহ তালার এই মাবুদের পরিচয় দিয়ে আল্লাহ তালা বললেন এই রব ছাড়া যাদেরকে অন্যরা যাদেরকে ইলাহ মানে রব ছাড়া অন্যকে ইলাহ মানে তাদের অবস্থা কি পরে আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ যে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য আল্লাহর সাথে অন্য কাউকে কি করে আরেকজন এলাহ যোগ করে দেয় এখন আমাদের দুর্বলতা হচ্ছে আমাদের তো আল্লাহ নফ্স যদি মাহবুদের জায়গায় বসে যায় মুশকিল তাহলে আল্লাহ সঙ্গে এক ধরনের শেরিক হয়ে আর যারা এই মক্কার কাফেরা মারতো যে আল্লাহ তো আসেন সৃষ্টিকর্তা কিন্তু বিভিন্ন মাহবুদের দরকার আছে তারাও এর মধ্যে পড়ে যেতে পারে এভাবে করে অনেক যারা বিভিন্ন মাহবুদকে জায়গা দিয়েছে লাবুরহান আলাহু তাদের কোনো দলিল নাই প্রমাণ নাই আখরাতে এটাকে টিকানের মতো কোনো যুক্তি তারা পেশ করতে পারবে না বা ইন্নামা হিসাব তাদের হিসাব হয়ে যাবে তাদের রবের কাছে সব কিছু আল্লাহ তালা আদায় করবেন কেন এত রব জোগাড় করেছিল এত মাহবুদ কেন এই আয়াতের আগে যে আল্লাহ তালা যে আমাদেরকে হিসাব নেবেন ইলাই হেতুর ইলাই না তার কাছে আমরা যাবো লাউন তিনি প্রশ্ন করলেন আমার কাছে কি আসবে না আমরা যে যাব যাওয়ার কথাটা মনে থাকলে কিন্তু আমরা দুনিয়ার পিছনে এত সময় দিতাম না দুনিয়ার মোহাব্বত এত জায়গায় পেতাম না ওইটা ভুলে থাকে আমাদের সহজে মনে হয় না এটা মনে করে দেওয়ার জন্যে অমর আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই ওনা কত মনে আছে অন্যতম সেরা তা পঞ্চম খলিফা তাকে বলা হয়ে যায় যিনি খেলাফাতার আসনে বসে নিজে একেবারে খোলাফে রাশিদিনের মতো সাদা মাটা জিন্দগি যাপন করেছেন কিছু রাষ্ট্রীয় বাইতির মাল জমা করে দিয়েছেন ওনার ইন্তিকালের আখ্যান দিয়ে তিনি একজন বড় অলিয় আল্লাহ পর্যায়ের মানুষ ছিলেন তো ওনার ইন্তেকালের অল্প আগে তিনি একটি সুন্দর বক্তব্য রেখেছিলেন একটা অনুষ্ঠান একটা নসিহত করেছিলেন ওনার পাশে যারা ছিল যে সময় যারাই পাশে ছিল কোন একটা সমাবেশে তিনি একটা সর্বশেষ ওনার বা কোনো খোদ্বাহ এটা খোদবাই ছিল হয়তো উনি দিতেন খলিফাতে খাতাবাহা এটা ছিল ওনার জীবনের শেষ আব্দুল আব্দুলের এবং তখন তার রাজধানী ছিল দেমাসকে জামে উমাবি সবচেয়ে বড় জামে মসজিদ যেটা ছিল সেই মসজিদের খতিব ছিলেন তখন খলিফা সেখানে শেষ খোদ্ তিনি বললেন হামিদ আল্লাহ আলাই আল্লাহ তালার প্রশংসা সে তিনি বললেন আম্মাবাদ এখন আমরা বলি খোদ্বার মধ্যে আম্মাবাদ তো আম্মা বা আদের অর্থ কি অতপ মানে খতিব উঠে এটা হলো শুন না যে যে কোনো ওয়াজ করবেন দিনই কথা বলবেন গুরুত্বপূর্ণ বয়ান দিবেন প্রথমে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করা তারপরে আসসালাত আসসালাম আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হামদ সানা তাই না অ্যান্ড সাল্লা সাল্লাম টু রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তো এগুলো শেষ করে তিনি তখন যে বললেন যে হাম্মা বাদ অতপর দুটো কথা বলি সেটা কি হে হে জনতা মানুষ হে লোকজন আবাসা মনে রেখো তোমাদেরকে বেহুদার সৃষ্টি করা হয়নি আবাসা এই কথাটা কোথেকে নিয়েছেন এই সুরা মেন থেকে আপা হাসে তুমি আন্নামা খালাক না কুম বেহুদা সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে ন ওলান তুতরা কুসুদা সুদা আর তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না তোমাদেরকে মানে ফেলে দেওয়া হবে না তোমাদেরকে মানে নোটিস করা হবে না আন আনোটিস থেকে যাবে নো ওয়া তোমাদের সামনে আছে একটি সুনির্দিষ্ট দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবাইকে হাসারে ময়দানে হাজির হওয়া লাগে বাইনাকুম আল ফাস বাইনাকুম সেদিন আল্লাহ তালা একদম তোমাদের সবাইকে জমায়েত করে নিজে বিচারের আসনে বলবেন সবার মধ্যে ফায়সালা করবেন কার জায়গা কে দখল করেছ বিজনেসের পার্টনারশিপের মধ্যে ঢুকে কে কার টাকা কত মেরে দিয়েছ সমস্ত কিছু বিচার হয়ে যাবে আবদুন আখরাদাহমিন রাহমাতিহি সেদিন যেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং দুর্ভাগ্যের অনুসারী হয়ে যাবে দুর্ভাগ্যের অধিকারী হয়ে যাবে আল্লাহ তালা যাকে রহমত মোটেই দিবেন আর রহমত থেকে বের করে দিবেন সেই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা হয়ে যাবে সেদিন আজকে সে কোটিপতি হতে পারে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারে আজকে বহুতলা বাড়ি বানিয়েছে আরেকজনের টাকা দখল করে বা দু মা জানাতেন আর দুহামাওয়াত একটি কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে ব্যক্তি আকাশ এবং জমিন জমিন থেকে আকাশ ব্যক্তি পর্যন্ত ব্যক্তি এই জান্নাতকে যে মিস করবে হারাবে পাবে না সে ব্যক্তি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেদিন ইন হাদিরা হাদাল ইমা খা তোমরা কি এখনো বুঝোনি জানতে পারো নি যে ব্যক্তি আগামীকাল অর্থাৎ হাসারের ময়দানের পরে আল্লাহর আজাব থেকে নিরাপত্তা পাবে না যে ব্যক্তি আজকে এই জমিনে আল্লাহ তালার ভয় করেনি ভয় নিয়ে বাঁচেনি সতর্ক থাকেনি আল্লাহর হুকুমের ব্যাপারে হ্যাঁ কেয়ারফুল ছিল না যা খুশি তা করেছে সব কিছু গোলমাল করে ফেলেছে আজকে যদি কেউ সতর্ক না থাকে তাহলে আগামীকালকে তার নিরাপত্তা নেই হাসারের ময়দানে এটা কি তোমরা এখনো বুঝতে পারো নি তিনি খোদ ভাই বলছেন ও বা না আর সে নগদ যা বাকির খাতা শূন্য রাখো এই কথা মনে করে দিয়ে খালি নগদ যেটা পায় পাই ঢুকাও নগদ পেলেই ঢুকাও হাখেরাটা বাকি আছে ওটাকে বিক্রি করে দাও ওটা দরকার নাই আমার বিক্রি করে দিলাম আমি খালি দুনিয়া নগদটা চাই এইরকম যারা করেছে ও কালিন নানবে আর দুনিয়ার অতিক অনেক কিছু পেয়ে দুনিয়ার অনেক কিছু আখরাতের তুলনায় কদুর কিছু দুনিয়ার ছোটটা নিয়ে সে আখরাতের বড়টা হারিয়ে ফেললো দুনিয়ার ছোটটা বিক্রি করে দিল বা খরিদ করে নিল আখরাতের জান্নাত বিক্রি করে দিয়ে আর আল্লাহ তালা মোহাম্মদদেরকে বলছেন যে দুনিয়া বিক্রি করে দাও আখরাতের জান্নাত খরিদ করার জন্য ইন আল্লাহ তারা মেনি না তাহলে মোমেন দুনিয়া বিক্রি করে দেয় আমার লস হলে হোক আমার ক্ষতি হলে হোক আমার কিছু না পাইলে কোনো অসুবিধা নাই আমি আখারাতে জান্নাত খরিদ করতে চাই আর কাফের কি করে বেদিন কি করে দুনিয়া দ্বার কী করে যে আখেরাত কি হবে না আমার চিন্তা নেই দুনিয়াটা ধরি আগে তাহলে বা না না বে বা যেটা শেষ হয়ে যাবে সেটাকে সে জোগাড় করলো হুম সেটাকে পা পাওয়ার চেষ্টা করলো যেটা ভবিষ্যতে আসবে সেটাকে হারিয়ে ফেললো ও কালিল আনবে কাহির অল্প নিয়ে পকেটে ঢুকালো বড়টা মিস করে ফেললো ও খাউফ আনবে আমান সে তার জন্য ভীত সন্ত্রস্ত হওয়ার পরিস্থিতি জোগাড় করলো নিরাপত্তা থেকে সে সরে গেল আখেরাতে তার নিরাপত্তা হারিয়ে ফেললো আল্লাহ না আন্না কুমিন আসলা হালে কিন। তোমরা কি হে মানুষ বুঝো না তোমরা কার পৃষ্ট দেশ থেকে এসেছ কার থেকে তোমার জন্ম হয়েছে বাপ দাদা পরদাদা তারা অনেকে চলে গিয়েছে তাদের ঔরস থেকে এসেছে তুমি বা দখমল বা আর তারপরে তুমি চলে যাবে পরবর্তী পর্যায়ে যারা আসবে তারা তোমার ঔরস থেকে আসা তুমি আর থাকবে না এখানে চিরদিন তোমার এখানে কোনো পারমানেন্ট অ্যাড্রেস নেই হাত্তা তুরা দুন আইলা খাইল আর শেষ পর্যন্ত তোমরা সবাই এক জায়গায় গিয়ে জমায়েত হবে যিনি সবার যিনি সবার উত্তরাধিকারী হবেন সবার উত্তরাধিকারীকে ইয়ার আরত এই সমস্ত আকার জমিনের আসল ওয়ারিশ কে আল্লাহ তাল্লাহ সবাই সেখানে আসল ওয়ারিশের আসল উত্তরাধিকারের কাছে চলে যাবে সে মা ইন্না কুম ইয়ামিন তাশি এহান ইলাল্লাহ হাজ যাওয়া জাল তোমরা যে প্রতিদিন দেখো সকাল সন্ধ্যা যে অমুকের জানাজা হচ্ছে তার হয়ে গেছে তার জীবন শেষ হয়ে গেছে তোমরা তার জানাজা পড়ছ তোমাদের সামনে কত মৌত হচ্ছে তোমরা তাকে গোসল করাও লাশ ধোয়াও তাকে জানাজা পড়াও কবর খোঁড়াও হাতটা তুকাইয়ে হুফি সাদি মিনাল অর্গ তোমরা তাকে নিয়ে গিয়ে মাটিকে ফাঁক করে জমিনকে ফাঁক করে গর্ত বানাও আর সেখানে তোমরা তাকে মাটি চাপা দিয়ে চলে আসো আসবিনোমাহিন এমন একটা গর্তে রাখো যেটাকে সুন্দর করে সাজানো হয়নি যেখানে খেতা বালিশ থেকে শুরু করে খাট পালং বিছনা চা বালিশ কিছুই নেই এগুলো তোমরা প্রায় করে করো রেগুলার করে আসছো এগুলো মাটিতে ঢুকে আসছ তোমার নিজেদের হাতে কাতফার কালাক্তরব সেই ব্যক্তি তার প্রিয়জনকে ছেড়ে চলে যেতে হয়েছে এবং সে মাটিতে আবার তাকে ঢুকতে হয়েছে যে মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছিল তো আমরা বোধহয় পড়ে আসি মিনহা খালাক না কুম অফি হু ঐ জুকুম নুখরে জুকুম তার তান উখরা আমরা ছোটকালে পড়ছি মানে কত সুন্দর দোয়া যিনি মাইতে জন্য করছি আল্লাহ এত সুন্দর দোয়া সবাই খুব আগ্রহ করে পড়ছে এখনো অনেকেই পড়ি পড়ি এখনো এই মধ্যে মাইতের জন্য যাররা পরিমাণ দোয়াও নাই কোনো দোয়া নাই তে কি পড়ি যে আমি আল্লাহর আয়াত আছে যে কোরআনে পাকে আল্লাহ তালা বলেছেন মিনহা খালাক না আঁকুন তোমাদেরকে আমি এই জমিন থেকে সৃষ্টি করেছি মাটি দিয়ে সৃষ্টি করেছি অফিহান ও ইদুকুম আবার মাটিতে ফেরত আনবো কবর কোথায় মাটিতে অমিন হা নুখর যেকোনা নুখরা আবার তোমাদেরকে এখান থেকে উঠাবো এখানে মায়েদের জন্য কি দোয়া আছে বলেন দেখি এইখানে শিক্ষা জিন্দাদের জন্য এটা মায়েদের জন্য নয় কার জন্য আমাদের জন্য তারা জিন্দা আছে যারা মায়েতকে দাফন করি তাদের জন্য তো এই এই দোয়াটা যখন পড়বো বা এই যখন পড়বো মাটি দেওয়ার সময় তখন শিক্ষা কার জন্য নিজের জন্য ওই কথা মনে করতে হবে যে আমি একদিন এখানে আসবো সেই কথা অমর আব্দুল আজিজ তাদেরকে মনে করিয়ে দিলেন যে সেই ব্যক্তি এখন মাটিতে চলে গিয়েছে বাবা যাহার হিসাব তার সামনে এখন আসছে হিসাবের দিন মোর তাহান উনবে সে বন্দি হয়ে আছে তাকে বন্ধক দেওয়া হয়েছে তার আমলের সাথে যদি আমল ভালো হয় বন্ধক ছুটবে আর আমল যদি ভালো না হয় এই বন্ধক থেকে তার মুক্তি নেই গান আম্মা তারাকা যা কিছু রেখে গেছে এগুলো তার কিচ্ছুই এখন আর দরকার নেই কোনোটাই তার কাছে কোনো মূল্য নাই সব মূল্যহীন হয়ে গেছে সব মূল্যহীন হয়ে গেছে ফকির ইলামা কদ্দামা বরং তো সে খুব ফকির হয়ে আছে আহারে আমি কি আমল করে আসছিলাম ওইটা আমার দরকার আমলটা দরকার নেই আমল কি আছে ফকির হয়ে সে আমলের অপেক্ষায় আছে যে আসেনি কিছু দেখি আমার কিছু আমলটা নিয়ে কাছে দেখা করতে পারি কি না যদি আমল খুব খারাপ থাকে তাহলে ফকির হয়ে মরছে কপাল খারাপ অত্যন্ত অল্প আমল নিয়ে গেল তারপরে এই কথাগুলো বলে তিনি কি দামি কথা বলছেন খেয়াল করেছেন তিনি এক খোদবার মধ্যে কথাগুলো বলছেন এরপরে বলেন ফত্তাকুল্লাহ হাই বাদ কাজে আল্লাহকে ভয় করো হে আল্লাহর বান্দারা আল্লাহ তাকু অর্জন করো আল্লাহকে ভয় করে চলো হিসাব করে চলো দুনিয়ার মধ্যে কবলা ইনকে দায় মাওয়া ফিকিহি আল্লাহ তালার যে নির্দিষ্ট সময় আছে সেটা শেষ হওয়ার আগে অনুজুরের মাওতে বেকুম আর তোমাদের উপর মাওতে আসার আগে তোমাদের সুযোগ আছে তোমরা আল্লাহর দিকে আসো হিসাব করো তোমার আমলের কি অবস্থা খবর নাও এই কথা বলে ওনার খোঁতবা শেষ করে ফেললেন অতপর কি করলেন সুমা সুমাজা আলাপ আলাবাজি গায়ের মধ্যে একটা চাদর মাথা ছিল সেটা দিয়ে তিনি তার চেহারা ডেকে ফেললেন শেষ চেহারা ঢেকে ফেললেন ও বাকা ও আব কামান হাওলাহু নিজে কানতে থাকলেন আর সবাই তখন কানলেন। তারপরে ইনি অল্প সময়ের ভিতরে দুনিয়া থেকে চলে গিয়েছেন কত সুন্দর আমল করে গিয়েছেন রাহেমাহুল্লাহ তো এই দুনিয়ার একজন এত বড় খলিফা হয়ে তিনি দুনিয়াকে এভাবে দেখেছেন আর আমরা দুনিয়াকে কীভাবে দেখি কোথায় আমরা আসি সেই তুলনায় চিন্তা করতে গেলে দিন রাত এই হিসেবগুলো কি আমাদের হয় কোন অবস্থায় আমরা আছি চিন্তার বিষয় এরপরে আল্লাহ তালা বলছেন যে এই যে রব আছে হম সেই রবের কাছে আমরা এখনো সুযোগ আছে মৌতের আগ পর্যন্ত সুযোগ আছে আজকেও তব করার সুযোগ আছে এটা আজকেই করে ফেলি আগামীকালকে যেন রাখি না কোথায় অন্যায় করেছি কার ক্ষতি করেছি সেটা পুষিয়ে দেয় আর যেটা আল্লাহর সঙ্গে ছিল সেটাকে আল্লাহর কাছে তবা করি নিজে আমলের পরিবর্তন নিয়ে আসি আর যারা এখনও পর্যন্ত আল্লাহকে মাহবুদের আসনে না বসিয়ে ধন সম্পদ মাহবুদ নিজের খায়ের সাথে নাফসানি মাহবুদ কোনো মানুষকে মাহবুদের আসনে বসিয়েছে ওকে কোনো মাহবুদ যদি ফোন করে এখন এই এখনই চলে আস রাতে তিনটায় যদি ফোন করে যে দুনিয়ার মাহবুদ আছে আর তার অধীনস্থ কাউকে তখন কি করবে কোনো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি প্রধান বিচারপতি তার অধীনস্থ কাউকে ফোন করলে কি করবে যে এখনই আসো দেরি করবে বলেন যে আমাকে সময় দেন সকালবেলা উঠি এত রাত্রি তিনটার সময় কেমনে যাই এটা বলবে তখনই চলে যাবে আর আল্লাহ তালা আমাদেরকে শেষ রাতে ডাকেন আহারে আমরা কি কপাল পোড়া বান্দা কার গুণা হয়ে গেছে আমার কাছে মাপচা উঠো তাহাজ বলে আমার কাছে চাও আল্লাহ যেন আমাদের তাহাজ করেন আমরা সেটা সাড়া দেই না আল্লাহ ডাকে না আমরা সাড়া দেই না কত কপাল পড়া আমাদের তো আল্লাহ আল্লাহ বুরহান হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদকে ডাকে তাদের কাছে কিছু পেতে চায় তারা দিলে আমার অনেক কিছু হয়ে যাবে তাদের উপরে অনেক আশা ভরসা আছে লা বুরহান হবে তার জন্য কোনো দলিল প্রমাণ নাই আখরাতে বলতে পারবে না যে আল্লাহ এই জন্য তাকে আমি এত বেশি হ্যাঁ আস্থা রেখেছি তার এত ক্ষমতা ছিল আল্লাহর কাছে এটা প্রমাণ করতে পারবে না কোনো ক্ষমতা নেই সবচেয়ে বড়ো ক্ষমতা সিনের ক্ষমতা আছে ফেরাউনের ক্ষমতা কদুর ছিল দুনিয়ার বর্তমান জমিনের যারা বিভিন্ন জায়গায় সিংহাসনে বসেছেন তারা কি ফেরাউন মতো এত বড় ক্ষমতা পেয়েছেন এদুর পান নাই ফেরাউন মতে পিরামিড বানানোর মতো তাদের সাধ্য নেই কাজেই লাহুবি কোনো প্রমাণ নাই বিনা প্রমাণে মানুষ আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়েছে তার হিসাব হয়ে যাবে তার রবের কাছে এই হিসাবের জন্য তৈরি হয়ে যেতে হবে আর নিশ্চয়ই সত্য কথা হচ্ছে যে কাফেররা কখনো কামিয়াব হবে না এ সুরা শেষ হয়ে যাচ্ছে পরে ছোট আয়াত আছে একটা এখানে বলা হলো কাফেরা কখনো কামিয়াব হবে না আর সুরা শুরুতে কোন আয়াত ছিল কদে আফলাহাল মেনুন নিশ্চয়ই মোমেনরা কামিয়াব হয়ে গেল আর শেষ শেষের দিকে হিসেবে বলা হলো নিশ্চয়ই কাফেররা কামিয়াব হবে না কথার আগা থেকে সুরার শেষ পর্যন্ত মিল আছে এইভাবে কোরআন আমাদেরকে কত নসিহা করছেন আল্লাহ তালার পক্ষ থেকে এত সুন্দর কথাগুলো তিনি বলছেন যে কখন খবরদার আজকে অনেকে কাফেরদেরকে খুব সফল কাম মনে করে কত মুসলিম সাধারণ মানুষ রাজা বাদশাহ ক্ষমতাসিনা মনে করে আমেরিকা যে প্রেসিডেন্ট হয় আমেরিকার মানুষগুলো কত সার্থক তাই না মনে করে না কত সার্থক মনে করে তাদেরকে আমরা ছোটো দেশের মানুষ আমরা কত নিচে পড়ে আসি আল্লাহ তালা কি বলছেন যে তারা ইন কাফির কাফির কখনো কামিয়া না তারা ব্যর্থ তারা কখনো সফল কাম ভাবে না এটা আমাদের ইয়াকিন হওয়া অকুর রব ভিতরে। আর এই দোয়া বেশি করে করেন হে রবি হে নবী বলেন ওনাকে বলে আমাদেরকে শেখানো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অকুর রবসের বেশি করে বলেন যে রব আমাকে ক্ষমা করে দেন হে প্রভু আমাকে ক্ষমা করেন ওয়ার হাম আমাকে দয়া করেন আমাকে দয়া করেন আল্লাহ আমাকে রহমত দেন আপনি সর্বোত্তম রহমতকারী আপনার মতো দয়া আর কারো নেই কোনো মাহরুকর দয়া থাকতে পারে সে দয়া অত্যন্ত ছোট অত্যন্ত সীমিত আপনার দয়া সীমাহীন এই সুন্দর দোয়া এই সুরার মধ্যে আছে তাই না তাহলে এই দোয়াটা মুখস্থ করে নেওয়া যায় আমরা দোয়া করতে পারি অকুর বাদ দিয়ে বলতে পারি ফের ওয়ার হাম ও আন্তা অনেকের মুখস্থ আছে মার্শাল যাদের নাই একবার বলেন ফের আবার বলেন রব হাম ও আন্তা এটা যদি মুখস্থ করতে চান চেষ্টা করেন এটা হলো সুরা আলমু মেনুন কত পাড়ায় আঠারো পারায় না হুম কাদ আফলা আলমু মেনুন দিয়ে শুরু হয়েছে এই সুরার শেষ মাথায় গিয়ে এই দোয়াটা আছে সেটা একশো আঠারো নম্বর আয়া এটা মুখস্থ করে ফেলেন যারা যারা করাশি পড়তে পারি আমরা মুখস্থ করি আর বিভিন্ন সময় নিজের দোয়ার সময় আমরা এই দোয়াটা করি যে আল্লাহ ক্ষমা করে দেন রহমত দেন আপনি সর্বোত্তম রহমত দানকারী আল্লাহম মকফুল্লাহ আবার হামনা برحمتك التي وسيت كل شيء يا أرحم الراحمين